চব্বিশ ঘন্টার ১৬ ঘন্টায় বিদ্যুৎ থাকছে না রংপুর অঞ্চলে তীব্র গরম আর অসহনীয় লোডশেডিংয়ে ডাকাল জনজীবন নেতিবাচক প্রভাব পড়ছে কৃষি শিল্প কলকারখানার উৎপাদনেও তবে বিদ্যুৎ বিভাগ বলছে চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় পরিস্থিতি সামাল দেয়া কঠিন আষাঢ়ীয় উত্তরের প্রকৃতিতে জ্যৈষ্ঠের ঘরতাপ মাঝে মধ্যে বৃষ্টি হলেও বাতাসে নেই আর্দ্রতা এর মাঝে অস্বাভাবিক লোডশেডিংয়ে পরিস্থিতি হয়ে উঠেছে দুর্ভিষহ রংপুর অঞ্চলে প্রতিদিন গড়ে নশো পঞ্চাশ থেকে এক হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে এর বিপরীতে পাওয়া যাচ্ছে সাতশো থেকে সাতশো দশ মেগাওয়াট ঘাটতি মেটাতে শহরে প্রতি ঘন্টায় লোডশেডিং দেওয়া হলেও গ্রাম বিদ্যুৎ বিহীন থাকছে লম্বা সময় ধরে কারণ থাকে না মন চায় না ঠিকমতো রান্না বান্না করতে পারি না বাচ্চারা খাওয়াইতে পারি না এত খারাপ অবস্থা যে রাত্রেরবেলা জানো না অজ্ঞানের মতো হয়ে আছে কিন্তু বাসায় বসায় পুঁথিটা গ্রামের মধ্যে বাড়িতে অনেকে কষ্ট করতেছে যারা প্রেশারের রুগী নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম অঞ্চলটিতে গ্যাস না থাকায় এর প্রভাব পড়ছে বিদ্যুৎ নির্ভর ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কমছে উৎপাদন আমরা কাজ নিয়ে মানুষের এই যে কথা শুনতে হচ্ছে আমরা কাজ ডেলিভারি দিতে পারছি না এই যে নিয়ে আমার পাঁচ মিনিটের কাম এখন মনে হয় এই যে কারেন্ট কারেন্ট যে কখন আসবে আমার দিনটাই চলেই গেল রাতে ঘুমাতে পারতেছি না আবার ব্যবসা প্রতিষ্ঠানে আসলে ঠিকভাবে আমরা কাজকর্ম করতে পারতেছি না বিদ্যুৎ বিভাগ বলছে চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় লোডশেডিং বেড়েছে তবে তাপমাত্রা কমে এলে শিগগিরই সরবরাহ স্বাভাবিক হবে সারা বাংলাদেশে আপনার যে চাহিদাটা এই চাহিদার এগেনস্টে উৎপাদনটা মানে যে ওইভাবে আসতেছে না এখন আপনার উৎপাদন ক্যাপাসিটি আছে বাট আমি প্রোডাক্ট করতে পারতেছি না যার কারণে আজকে মানে এই অবস্থাটা হচ্ছে বিদ্যুতের চাহিদা মেটাতে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ এমন প্রত্যাশা রংপুরের বাসিন্দাদের মাসুদ ডিবিসি নিউজ রংপুর